ফ্রেন্ডস শান্তনু আমি বাংলাতেই বলছি এটা কোনো ভিডিও আমি পাখির ব্যাপারে বা মোটিভেশনাল ভিডিও নয় আমি দুটো ক্যামেরায় শ্যুট করছি আমার এটা সেরে গেছে কিন্তু আবার আমি আবার লাগিয়েছি কালকে কিছু কমেন্টস আসাতে এখন অনেকেই বলবেন দাদা যার যেটা বলার বলুক না কিন্তু কিছু জিনিস সামনে আনাটা দরকার আপনি দুটো আপনারা কমেন্টস দেখে নিন কারণ এখানে দুটো ক্যামেরায় শ্যুট হচ্ছে আগে দেখে নিন এখানে দেখুন এটা হচ্ছে আমার এইটা একটা ক্যামেরা যেখানে শ্যুট হচ্ছে এই দেখুন এখানে আমিও শ্যুট করছি ঠিক আছে আর এই একটা ক্যামেরা শ্যুট হচ্ছে কারণ এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে ব্যাক ক্যামেরা নর্মালি এটা ফ্রন্ট ক্যামেরায় এখানে দেখবেন আমি পাশাপাশি দুটো ভিডিওকে রাখব এখানে দেখবেন আমার এটা এখানে আর যেটা ব্যাক ক্যামেরা সেটার এদিকে দেখাবে আপনাদের প্রশ্ন আমার কমেন্টসগুলো দেখে নিন কীরকম বিক্ষিপ্ত কমেন্টস আমি এত করি আপনাদের জন্যে খালি নলেজ আপনাদের শেয়ার করার জন্যে তো আপনাদের থেকে এটা আশা করি মানে আই কান্ট বিলিভ দিস আই কান্ট বিলিভ দিস মানে এটা বিশ্বাস করতে পারছি না আমি যে এরম ধরনের কমেন্টস ফার্স্টও সুমন লজিস্ট সব রয়েছে নাম বার্ড কী সব রয়েছে তাকে তো ব্লক করেইছি স্বপন নস্কর নাকে ভাই তুমি যেই হও বুঝে শুনে কথা বলো না তোমার দেখো একটা জিনিস হয় যেটা আমি বলতে বাধ্য হচ্ছি এডুকেশনটা দরকার লাগে কিছু কিছু ক্ষেত্রে নয় অনেক কিছুই ক্ষেত্রে আমি বলতে আজকে বাধ্য হচ্ছি ব্যাক ক্যামেরা হচ্ছে মানে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে একটা মিররের মতন ঠিক আছে যেটা আমরা আয়নার সামনে যেরকম দেখাই তার বিপরীতটা আয়নাতে দেখাই তেমনি ব্যাক ফ্রন্ট ক্যামেরা তেমনি আর ব্যাক ক্যামেরা হ্যাঁ হ্যাঁ সরি এটা সেলফি মোড মানে মাথাটা এতটাই গরম হয়ে আছে আমার ছেলে তুলছে দিস ইজ সেলফি মোড মানে এটা ফ্রন্ট ক্যামেরা তো সেই হিসাবে আমার এটা এইরকম আসছে আর যেটা ব্যাক ক্যামেরায় উঠছে দেখুন এদিকে আমি পাশাপাশি সেই জন্য দুটোকে প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে নিয়ে এলাম আমি কোনো মিথ্যে নাটক করে আপনাদের সামনে সিমপ্যাথি দেখানোর জন্য কিন্তু কোনো কিছু করি না করবার প্রয়োজনও নেই তো সেই কারণে আমি স্বপন নস্কর যেই হোক চ্যানেলকে আনসাবস্ক্রাইব করো না হলে আমি তোমাকে মানে ইউটিউবের মাধ্যমে ব্লক করতে বাধ্য হব কারণ এরম ধরনের সাবস্ক্রাইবার আমার কোনো মতেই দরকার নেই আমি মানে ক্লিয়ারলি বলছি আপনাদের সরি দাদা দাদা আপনারা যারা আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করে সরি একটা পোস্ট করেছিলাম আমি আর ভিডিও বানাবো না অনেকেই আমার থেকে অনেক বয়সে বড় তারা অনেক সাজেশন আমাকে দিয়েছেন তারপর থেকে আমি ঠিক কাজ করছিলাম কিন্তু এই ধরনের কমেন্টস আপনারাই বলুন এই ধরনের কমেন্টসের মানেটা কি হয় যাদের একটু বোধ বুদ্ধি নেই যে একটা ফোনের বোথ সাইডের এখন ক্যামেরা ক্যামেরাই পকেটে রাখলে হয় না ফ্রেন্ডস আমি আপনাদের নয় যাদের দুজনে কমেন্টস করছে তাদের বলছি কি এই বড়ো দামি ক্যামেরা পকেট রাখলেই হয় না ক্যামেরার সম্বন্ধে এডুকেশনটা দরকার যে ব্যাক ক্যামেরা কি আছে ফ্রন্ট ক্যামেরা কি আছে। সো বি কেয়ারফুল কারোকে কিছু বলার আগে অতি অবশ্যই ভেবে বলবেন কারণ সবাই আপনাদের মতন মানে নাটক করে ঘুরে বেড়ায় না তার মধ্যে আমি একজন দরকার পড়লে যা বলি আমি ক্লিয়ারলি বলি আপনাদের তো সেই কারণে এডুকেশনাল চ্যানেলে আমাকে এই ভিডিও বানাতে বাধ্য হচ্ছে আমি কালকে রাত্রিবেলা কিছু আমি চার্ট বানাচ্ছিলাম আমার ফাটানোর ছিল যখন কমেন্টস আমি চেক করছি তখন এরকম দুজন একজনকে তো এই সুমন কিসব বার্স লেখা রয়েছে এই যে প্রথম আপনি কমেন্টসটা দেখলেন আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ফোনটে ব্লক করেছি মেসেজে ব্লক করেছি হোয়াটসঅ্যাপে ব্লক করেছি হোয়াটসঅ্যাপে গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছি আমার দরকার নেই এরম ধরনের সাবস্ক্রাইবারের কোনো মতে দরকার নেই এরম ধরনের হিউম্যানের থেকে আমি যথেষ্ট দূরে দূরত্ব মেনটেন করি কারণ ফালতু জিনিস আমি নিজেও পছন্দ করি না টাইমের আমি ভ্যালু দিয়ে থাকি সেই জন্যে প্রত্যেক মুহুর্তে আপনাদের জন্যে আমি এডু ইনফরমেশান শেয়ার করে যাচ্ছি যাতে আপনাদের তার বদলে আমার কিছু দরকার নেই আমার একটা মুহূর্ত ভালো কমেন্টসও দরকার নেই কিন্তু খারাপ কমেন্টসেরও দরকার নেই আর খাবার মানে এরম ধরনের কমেন্টসের মানেটা কি হয় আপনি না বুঝে শুনে আপনার কোনো নল আপনাদের কোনো নলেজ নেই ক্যামেরার সম্পর্কে কারণ টেকনোলজি নিয়ে আমি খেলি মিনস আমার আর একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেকনোলজি ঠিক আছে বার্চো যেমন একটা ব্যাকগ্রাউন্ড আমার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেকনোলজি কম্পিউটারকে আমার গুলে খাওয়া আছে হার্ডওয়্যার বলুন আর সফটওয়্যার বলুন ঠিক আছে তো সেই হিসাবে না জেনে শুনে কাউকে কোনো কমেন্টস করবেন না কারণ আমি আমার উঠে গেছে আমার দেখবেন বিকেলে যে ভিডিওটা আছে আমি উঠে গেছে আমি লাগিয়ে দেখানোর জন্য আর একটা জিনিস দেখুন এখানে একটা জলের বোতল আছে আমার এখানে দেখাচ্ছে আমি নিজে দেখতে পাচ্ছি আমার এই ক্যামেরায় এই হাতে তাহলে ওই ভিডিওতে দেখুন কি দেখাচ্ছে প্রুভ করবার জন্য আমি এই ভিডিওটাকে বানাচ্ছি জাস্ট জাস্ট প্রুফ করার জন্য তো এটা করবেন না বি কেয়ারফুল ব্লক করতে আমি আপনাকে তো তোমাকে তো ব্লক করবোই একজনকে তো ব্লক করেইছি কারণ এরম ধরনের ইল মানে ইললিগ্যাল কমেন্টস বা অ্যাবনর্মাল কমেন্টস আমার দরকার নেই কারণ আমি যথেষ্ট মানে আমার কোনো দরকার নেই আমি কেন আপনাদের আপনাদেরকে কোনো টাকা পয়সা নিয়ে বসে আছি যে আমি নাটক করে নিজেকে অসুস্থ দেখাবো আপনারা নিজেরা বলুন তো এই কথাটা এবং কমেন্টস জানেন আমি কোথায় ভুল আছি আমি ক্যামেরায় যদি এরকম উল্টো দেখায় সেখানে আমার ফলটা কোথায় তারা আমাকে দেখতে এসছে না আমার ইনফরমেশনটা শুনতে এসছে তো সেই মানে সুমন লজিস্টিক্স নাকি তোমার নাম ফার্স্ট কমেন্টসটা তোমাকে বলছি কোনো মতে আমাকে ফোন করার সাহস করবে না তুমি যেই হও না কেন আর তোমাকেও বলছি চ্যানেল থেকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করো নাহলে আমি তোমাকে ব্লক করতে বাধ্য হব দিস ইজ ওয়ার্নিং নমস্কার